হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদেরকে বলবো সপ্তাহে কয়েকটি জিনিস ফলো করে, যেগুলো আমরা প্রায় করে থাকি বা প্রত্যেক সপ্তাহে হয়তো আমরা করি, সেগুলোর মধ্যে একটু টুইস্ট এনে কী করে আমরা আমাদের চুলকে আরও সুন্দর করতে পারবো আর চুলকে অনেক স্ট্রং বানাতে পারবো, যাতে হয়তো চুল মাঝখান থেকে ভেঙে পড়ছে বা গোড়া থেকে একদম উঠে যাচ্ছে সেগুলো একদম বন্ধ হয়ে যায়। তো ফার্স্ট স্টেপ কী? শ্যাম্পু। আমরা প্রত্যেক সপ্তাহে হয়তো আমাদের চুলে শ্যাম্পু দিই, চুলকে ওয়াশ করি। তো শ্যাম্পু কিন্তু সপ্তাহে মিনিমাম সপ্তাহে 3 দিন অন্তর অন্তর করা উচিত। তো আমরা সেটাকে ধরে নিলাম সপ্তাহে 2 বার কিন্তু শ্যাম্পু করা মাস্ট, এটা চুলের জন্য ভীষণভাবে দরকারি। তো শ্যাম্পু আমরা কীভাবে করব? তো শ্যাম্পু করার সময় আমরা কী করি, ডাইরেক্ট হয়তো শ্যাম্পু আমরা চুলে দিয়ে দিচ্ছি বা হাতে নিয়ে তারপরে জল দিয়ে করছি, ওটা করা যাবে না। ফার্স্টে তুমি পরিমাণ মতন জল নিয়ে নাও, তারপর কিন্তু তুমি শ্যাম্পুটা ওর মধ্যে দিয়ে দাও, তারপরে গুলিয়ে নিজের মাথায় কিন্তু ইউজ করতে পারো। এর ফলে শ্যাম্পুর যে কেমিক্যালটা সেটা কিন্তু তোমার মাথায় বসবে না, যার ফলে চুল উঠে যাওয়ার সম্ভাবনা একদমই কমে যাবে। তো এরকমভাবে কিন্তু তুমি তোমার হেয়ার ফলকে আটকাতে পারো। অ্যান্ড যদি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো অ্যান্ড একদম লাস্ট স্টেপ যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে তোমরা কিন্তু শ্যাম্পু করার আগের দিন চুলে অবশ্যই করে তেল দিয়ে রাখতে পারো, সেটা অলিভ অয়েল হতে পারে, কোকোনাট অয়েল হতে পারে, বা কোকোনাট অয়েলের মধ্যে মানে নারকেল তেলের মধ্যে তোমরা কিন্তু একটুখানি ক্যাস্টর অয়েল মিশিয়েও যদি চুলে ইউজ করে পরদিন শ্যাম্পু করে নাও, তো তাতেও কিন্তু চুল অনেক ভালো থাকে। আর চেষ্টা করবে চুলকে সবসময় হালকা করে বেঁধে রাখার, এর ফলে কিন্তু সামনের দিকটা ফাঁকা হওয়ার সম্ভাবনা কমে যায় এবং হেয়ারফল কম হয়। তো সবাইকে টাটা।